لا نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا. ডক্টর ইসলামুল হক ইসলাম ধর্ম কবুল করলা কিলা করলা টাইম দায় খাবে দেখুন ডক্টর শিব শক্তি ১৮ বাসার ডক্টর দিন আসলাম ১৮টা বাসার ডক্টর টাইম দায় খাবে দেখুন যে এক মাঠের কুলা মাঠে দিয়ে তাই যাইতরা যাইতে যাইতে বন্ধর আইল থাকে না নেই আইলে উষ্টা খাইয়ে তাই ভরি জিতলা তাই ওই সময় খেয়ে ধরিয়ে আটকাইছিল আটকালের বাজেতে জিতাইলে আপনি খেয়ে বলে আমি আখে ধরে জোবালাম নবী মোহাম্মদ রসুল্লাহ আমি আইছি তোমার দিন কবুল করাইবার লাগি লগে লগে তার চেহারায় আনোয়ার দেখিয়া বক্ত হয়ে গেছিল আশি হয়ে গেছিল কইয়া ইসলাম ধর্ম কবুল করে গেছে খাবার মাঝে তাই কুন্তলে উঠেছেন উঠে তার দিদিরে কইতা দিদি আমি এক খাপ দেখছি দিদি কইলে আপনার খাপ করিবার আগে আমি আপনার এক খাপ করি দিয়ে খাপ খাওয়া কইর বাদে গেছেন ফুরির গেছে যা ফুরিয়ে কইন বাবা আমি এক খাপ দেখছি ওটা তা কই তাই তাই এখন দিয়ে আমরাও তো দুদিনে দুই খাপ দেখছি তোমার খাপ খেতা বলে ও মা বাপে আর মায়ের যে খাপ দেখছেন বুড়িয়ে ওখানে ওই খাপ দেখছেন সঙ্গে সঙ্গে খাপের মধ্যে দেখা গেল সমস্ত পরিবারের মানুষ রসুল্লাহর একই খাপ দেখতে ইসলাম ধর্ম কবুল করছে আল্লাহ নবী এখনো যার বাদী রসুল্লাহর নজরে করম বলে দিব এখনো হেদায়ত পৌঁছাইতে না পৌঁছাইতে না আল্লাহ কি হুজুরে ফরমান হায়াতি খাইরুল্লাকুম ও মামাতি খাইরুল্লাকুম তো রাবু আলাইয়া আমালুকুম আমি দুনিয়া তোলে বিদায় নেওয়া তোমরা লাগি বালা আমি দুনিয়া তোলে দুনিয়ার তাহাও তোমার কারণে লাগে আসিল বালা তুমি তাই চিন্তা করিও না তোমার তোমার আমল নকল আমার কাছে পেশ করা হইব আমি যখন তোমার তোমার আমল বালা দেখবো হামিদুল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো তোমার তোমার আমল যখন খারাপ দেখবো আমি তোমার তোমার হক লইয়া আল্লাহ দরবার মাফি চাইব সুবহান আল্লাহ জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আর হাবিবুল ফাতাওয়া কিতাবের মধ্যে একটা রিসালা আছে মিলাদ শরীফ সম্পর্কে এর ভিতরে রসুলের পাঁচ সজনার অবাতর কারণে আমরা নবী তোলে ডিসকানেক্ট হয়েছি না অন্য কোন নবী হালা আমাদের করা হয়েছে না আমরা যে নবীর উম্মত আসলাম তার নবুয়ত কেয়ামত পর্যন্ত দাইম আর কায়েম থাকবে ওকে সুবহান আল্লাহ সুতরাং নবীর বিদায়ের কারণে আশ্বাস করার কিচ্ছু নাই খান্দিবার কিচ্ছু নাই দুঃখ করার কিচ্ছু নাই নবীর বিদায় এটা হইল সাময়িক বিদায় যেটা আমরা সুখের আড়াল মাত্র কিন্তু আল্লাহর নবী জীবিত আছেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন যেখানে চাইন তাকে হাজির করতে পারেন যদিও আমরা এখানে কই না বলে রসুল্লাহ হাজির নাজির কিন্তু আল্লাহ তার নবীর যেখানে চাইন ওখানে হাজির করতে পারেন যদি এক হাজরাইলে এক লোকে হাজারো লাখ কোটি মানুষের দান খরচ করতে পারেন যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই অঙ্কের সঙ্গে হাজার হাজার লাখ লাখ খবরের মধ্যে রসুল্লাহরা দেখানে যায় তাহলে মোহাম্মদ রসুল্লাহ একই সঙ্গে বহু রসুল্লাহ আমরা দুরুদ শরীফ মদিনা শরীফ তিনি অনন্যা অনন্যা বলে এটা কায়দায় কুল্লিয়া নাই কায়দায় কুল্লিয়া নাই রসুলের পার্শ্বর খেদমত দুরুদ শরীফ পৌঁছানোর লাগে ফিরিস্তা আসলে এরা পৌঁছান কিন্তু দিল বড়া মহাব্বত লইয়া রসুলের পাক শৈশবের খেদমত দেখে দুরুদ বললে আল্লাহ নবীর খানো তো পাওয়ার দেতেন মদিনা তেই বছরে তেন আহলে মহাব্বত উন্নত দুরুদে পার করে আওয়াজ হইতে পারে এমনকি খার হুয়া খার লাগছে দুরুদ বলে আহান রসুল্লাহ জানো